আনিকা মাহিনের লেখা ও রোকেয়া রফিক বেবির নির্দেশনায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হয়ে গেল মঞ্চনাটক মর্ষকাম। ইতিহাস পরিক্রমায় বারবার হয়েছে ক্ষমতার হাত বদল, ঠিক তেমনি ভাবে হয়ে আসছে ক্ষমতা ও শোষণের বিরুদ্ধে প্রতিরোধ ও বিপ্লব। কিন্তু মর্ষকাম ইতিহাসে বারবার সংগঠিত বিপ্লবের গাথা নয়, বরং ক্ষমতার সেই পালা বদলের উপাখ্যান, যা বিশ্বময় ধ্বংস করে চলছে বিপ্লবের নব অঙ্কুরিত বীজ। তিন অঙ্কের নাটক মর্ষকাম, তবে তিনটি ভিন্ন রূপে চক্রাকারে পুনরাবৃত্ত হয় এই নাটক। প্রতিটি অঙ্কে বারবার ফিরে আসে একই সব চরিত্র, প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, সচিব জেনারেল ও মিস্টার এক্স। চলতে থাকে রাজনীতি ও ক্ষমতার খেলা, যার একমাত্র নিয়ন্ত্রক কোনো এক অদৃশ্য পরাশক্তি। নাটক দৃশ্যের অন্তরালে রয়ে যায় বিপ্লবের জয়গাথা, আর বারবার দৃশ্যমান হয় ক্ষমতার পালা বদলের পটভূমি। মর্ষকাম নাটকটি প্রযোজনা করেছে থিয়েটার আর্ট ইউনিট।